রেগুলার ভিডিও আপলোড দিতেছো, বিশ্বাস হয় না ভাই। আমি ছোটবেলা থেকে সারা জীবনই রেগুলার ছিলাম, বাট সমস্যা হলো মাঝখানে কয়েকদিন চাকরি করতে যেয়ে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই। সো এখন চাকরি ছেড়ে দিয়ে আসছি, এখন এই জন্য রেগুলার ভিডিও আপলোড দিতেছি। সো এই হোয়াটসঅ্যাপ গেমার, দিস ইজ মুন্দা ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আর আজকে খেলতেছি আমরা মাইনক্রাফট, আর মাইনক্রাফটের আজকে হচ্ছে মেবি 7-8 নম্বর এপিসোড। এর আগের ভিডিওকে যারা এখনো দেখে আসো নাই, যাই দেখে আসতে পারো। আর আজকে আমরা বানাবো একটা গোল্ড ফার্ম। সো কথা হবে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েল, বাইরে বৃষ্টি শুরু হয়েছে, যেটা হচ্ছে সবচাইতে বোরিং জিনিস আমার এই লাইফে, মাইনক্রাফট লাইফে। বৃষ্টিটা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে, বিকজ চারদিকটা কেমন অন্ধকার অন্ধকার দেখা যায়, না রাত না দিন ভাই, জিনিসটা অনেক খারাপ লাগে সত্যি কথা। সো এখানে গাইস আমি একটা জিনিস তোমাদেরকে আগেই দেখা রাখি, সেটা হচ্ছে কিছু জিনিস আমি আগে থেকেই কালেক্ট করে রাখছি। কজ এর আগে আমরা সুগার ক্যান ফার্ম বানাইতে যে পরিমাণ প্যারা খাইছি ভাই, আর প্যারা নিতে চাই না, যার জন্য এবার আমি সব কিছু আগে থেকেই কালেক্ট করে রাখছি। সো দেখতেই পারো, বাই দ্য ওয়ে আমার ডায়মন্ডের পিকেক্স এফিসিয়েন্সি বানাইছিলাম এর আগের বার, ওইটা শেষ হয়ে গেছে আমার এই বালি, সরি বাদ দাও, আমার ডায়মন্ডের পিকেক শেষ হয়ে গেছে। এই অফসিডিয়ান কালেক্ট করতে চাই, কারণ এখানে আমার অনেকগুলো অফসিডিয়ান লাগতেছে ডায়মন্ডের ফার্ম করার জন্য। সরি, ডায়মন্ড না, এটা গোল্ড ফার্ম আর কি, ডায়মন্ডের কোনো ফার্ম হয় না। যারা বলো যে ডায়মন্ডের ফার্ম করা যায়, আক থুক, তোমাদের কোনো কথাই হয় না ভাই। সো যাই হোক না কেন, ডায়মন্ডের ফার্ম মাইনক্রাফটে করা যায় না, যেগুলো হয় ওইগুলো হইতে পারে মোড, অনেক মোড আছে মাইনক্রাফটে, আমি আগেও বলছি হইতে পারে ওইগুলো কোনো মোড দেখাইছে বা তোমাদের হয়তো বা রিয়েল বইলে চালাই দেয় ইউটিউবে, বাট তোমরা যদি ট্রাই করো কিছুই হবে না, ঠিক আছে। সো যাই হোক না কেন, এখান থেকে আমি সরাসরি আমার কাজে চলে যাবো। আর আমার একটা পিকেক্স বানিয়ে নিতে হবে এখন, যেহেতু আমার কাছে একটা কোনো ডায়মন্ড নাই, সো আমি একটা আয়রনের পিকেক্স বানিয়ে নিবো। আর একটা জিনিস গায়েস, সেটা হচ্ছে এইখানে কয়েকটা বই ছিল আমরা ভিলেজ থেকে পাইছিলাম, এইগুলোর কথা না আমার লাস্ট টাইম মনেই ছিল না, ঠিক আছে। এখানে তো আরও তিনটা লেদার পাই গেছে, তো আমি একটা জিনিস ভাবতেছি, সেটা হচ্ছে কয়েকটা টেবিল আমরা আপডেট করে নিই একবারে, যেহেতু আমাদের কাছে এইখানে আসছে। ওয়েট এ মিনিট, আমার ছুরি কোথায়? যে আমার হচ্ছে ছুরি শার্পনেস 2, যেটা আমরা আগের ভিডিওতে বানাইছিলাম, হয়তো বা তোমাদের এই এনচান্টমেন্টের কথা মনেই আছে যারা এপিসোড নাম্বার 7 দেখছো। সো আমি দেখি আশেপাশে কয়েকটা গরু আছে, এগুলো মাইরে নেই। আর বাই দ্য ওয়ে আমি আমার ফার্মের ভিতরে গরু এখনও একটাও বাড়াইতে পারিনি, কজ আমার খাবার শেষ হয়ে গেছে। সো খুব তাড়াতাড়ি আমার ফার্মও করতে হবে। তো গাইস এখানে টোটাল আমাদের এখানে 10টা লেদার হয়ে গেছে, আর 13টা বই আগে থেকেই আছে। সো আরও 10টা বই আমরা এখান থেকে বানাই নিতে পারবো, যার জন্য আমার লাগবে হচ্ছে সুগার কেন, নিতে হবে হচ্ছে পেজ। চলো পেজ বানাই নেই। আর পেজ বানানোর পরে এখান থেকে আমরা বইয়ের রেসিপি কই গেল ভাই, বইয়ের রেসিপি পাই যাবো, টোটাল হচ্ছে 10টা। তো টোটাল আমাদের কাছে 23টা বই হয়ে গেছে, এখন জাস্ট আমাদের উড প্ল্যাঙ্কস লাগবে, সেটা হচ্ছে এই আমাদের বুক সেল বানানোর জন্য। বলে গাইস, সো এখানে আমরা ক্রাফটিং টেবিলে চলে আসছি, আর সবার আগে আমি উড প্ল্যাঙ্কস বানাই না নিলে হয়তো, বাট উড প্ল্যাঙ্কস বানাই নিলাম। আর আমাদের এখন লাগবে হইতেছে হচ্ছে বুক সেলফ। আরে ভাই, বুক সেলফের রেসিপিটা কই গেল, এই যে সরি, 7টা আমাদের বুক সেল পাই যাবো আমরা। সো টোটাল আমরা 7টা বুক সেল বানিয়ে নিলাম। ওকে গাইস, তো টোটাল আমরা এখানে 7টা বুক সেল বানিয়ে নিছি, এখন জাস্ট এগুলোর প্লেস করে দিতে হবে। তো কীভাবে লাগাইতে হয় এটা তো বলছিলামই, তিনটা দেখো এখানে 9টা দেওয়া হয়ে গেছে আমাদের। সো এখন হচ্ছে জাস্ট এইখানে একটা দিতে হবে, দেন এইখানে একটা দিতে হবে, আর এই পাশে একটা, আর হচ্ছে এই পাশে একটা। আরে ভাই লাগ না, কী সমস্যা, শিট, এই পাশে একটা, আর হচ্ছে এই পাশে একটা। সো আমাদের আর একটা মাত্র দিতে হবে, এখানে একটা বুক সেলফ দিলে হইতেছে আমাদের এইটা সম্পূর্ণ হয়ে যাবে। আর দেখো এখানে টোটাল এখন কত লেভেল দিচ্ছে আমি তোমাদেরকে দেখাই, দেখো 28 লেভেল, আর মাত্র 2 লেভেল বাকি আছে, যেটা হচ্ছে এখানে একটা বুক সেলফ দিলে হয়ে যাবে, কারণ এই যে এনচান্টমেন্ট টেবিল এটার হায়েস্ট লেভেল হচ্ছে 30। সো আমরা মনে হয় এখানে আমার কাছে 2টা বই আছে, আমার আর একটা বই লাগবে, যার জন্য আমার একটা গরু মারলেই হবে। আমি দেখি আশেপাশে কোনো একটা গরু পাই কিনা। ও ভাই, ঘোড়া মারলে লেদার পাওয়া যায় আমি জানতাম না, কারণ ঘোড়া মারে মাত্র এই 2টা লেদার পাইলাম, একটা ঘোড়া মারছিলাম এমনি যে দেখার জন্য যে আসলে কী হয় ঘোড়া মারলে, বাট ঘোড়া মারলে লেদার পাওয়া যায় আমি জানতাম না। চলো ভাই, এডারেও মারি, লেদার লাগবে আমার। আর ঘোড়া টেম করবো আমরা পরে, ঘোড়াও টেম করবো আমরা, ঘোড়া মারতে কষ্ট লাগে মনে, বাট চলো মারি। ও ভাই, এটা থেকে একটা পাইছি মাত্র, আর সামনে এখন একটা গরু দেখতেছি, এতগুলো লাগতো না আমার, মাত্র একটা লেদার লাগতো, বাট ঠিক আছে, ফ্রি পাইছি যখন বাঙালি মানুষ আমরা। চলো ভাই, অনেকগুলো হয়ে গেছে, টোটাল 4টা লেদার হয়ে গেছে আমার কাছে, বাট আমার লাগবে হইতেছে মাত্র একটা। এখান থেকে একটা বুক সেল বানাই নিলাম আমরা, চলো এটার এইখানে দিয়ে দিই। আর এইবার দেখো এটা হাইস্ট লেভেল চলে আসছে, সো এখন যদি আমরা এখানে কোনো সিনচান করতে চাই, এটা 30 লেভেল পর্যন্ত হাইস্ট দিতেছে, আর সিল্ক টাচ, তারপর আনব্রেকিং অন, এরকম আর কি দিতেছে। সো এটাই হইতেছে হাইস্ট লেভেল, এইখানে তুমি হাইস্ট পরিমাণ ই করতে পারবো আর কি। সো দেখো এখানে সিল্ক টাচ দিতেছে, সো সিল্ক টাচ খুবই কাজের, সিল্ক টাচ দিয়ে হচ্ছে তুমি যেরকম ব্লক ভাঙবা ঠিক তেমনই পাবা। সো সিল্ক টাচ আমরা নিয়ে নিতাম, বাট তার জন্য আমার লেভেল 30 লাগবে, বাট 30 নেওয়ার মতন আমার কাছে সামর্থ্য নাই, যে জন্য আমরা আর সিল্ক টাচ নিতেছি না। সো চলো এখানে থাক, আমার এটা হাইস্ট লেভেল হয়ে গেছে, আর আমি বৃষ্টি কমার জন্য ওয়েট করতেছি, কজ বৃষ্টির ভিতরে যদি ফার্ম করতে যাই আমার কাছে দেখতে জিনিসটা খারাপ লাগতেছে, আর আবহাওয়াটাও কেমন আমার বিরক্তিকর লাগতেছে। তো আই থিঙ্ক গাইস রাত হয়ে আসে প্রায়, সো আমি একবারে ঘুমায় তারপরে যাব বৃষ্টিটা বন্ধ করে, তারপরে হচ্ছে আমাদের ফার্মের কাজ। ও ভাই, ঘুম চলে আসছে। তো চলো এবার আমাদের ফার্মের কাজ শুরু করি, আর ফার্মটা আমি একটু দূরে বানাবো, নাইলে গেমটা অনেক ল্যাগ করবে।
কারণটা তোমরা জানোই আর ফোন এতটাও ভালো না যে গেম ল্যাগ করবে না আর এই ফার্মটা আমি একটা জিনিস বন্ধ রাখছি সেটা হচ্ছে কালকে আমি বলতেছিলাম যে আমার গেমটা ল্যাগ করতেছে কেন জানি আর এইটা খেয়াল করলাম যে এইটা চালু থাকলে আমার গেমটা বেশি ল্যাগ করতেছে কারণ এটা এখানে ম্যাচিং যতক্ষণ চালু থাকে জিরো ট্রিক সুগার ক্যান ফার্ম গেমটা হালকা হালকা ল্যাগ করে সাথে টেক্সচার প্যাক শেডার প্যাক ইউজ করলে আর একটা জিনিস শেডার ব্যাগ ইউজ করলে ইউজ করতে বলছিলা তোমরাই আবার কালকেই তোমরা বলতেছো যে ভাই শেডার ব্যাগ ইউজ করলে আনসাবস্ক্রাইব করে দেবে এটা সেটা আসলে কারা কী চাও আমি নিজেই বুঝি না সো আমি ভাবতেছি সিম্পলভাবেই খেলি চলো যা হয় হবে তা ইম্পর্টেন্ট না শেডার প্যাক টেকচার প্যাক বাট চলো ঠিক আছে আর এখন আবার দুইজনে মারামারি করো না মানে দুই দল হয়ে যাবে না যে এক দল শেডার প্যাক দিলে আনসাবস্ক্রাইব করবো আর একজন না দিলে সাবস্ক্রাইব কর ভাই প্লিজ এরকম নিজেদের ভিতরে মারামারি করো না এতে লস আমারই বলে গেছ তো গোল ফার্মের ভিডিও এর আগে যারা দেখছো তারা তো দেখছোই বাট আমি ওইভাবে অতটা মডিফাই করবো না এখানে কোনোভাবে একটু সিম্পলভাবে আমি আমার গোল ফার্মটা তৈরি করবো তো সবার আগে আমরা এইদিকে 22টা অফসিডিয়ান ব্লক দেবো চলো 22টা অফসিডিয়ান দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 আরে ভাই লাগ না 8 9 10 আরে ভাই 10 11 12 13 14 15 16 17 আরে ভাই 17 18 19 20 21 22 তো টোটাল এখানে হচ্ছে আমাদের 22টা অফসিডিয়ান ব্লক দিয়ে দিছি আমরা আর এখানে একটা অফসিডিয়ান ব্লক লাগিয়ে গেছে মানে হইতেছে এটা তো আমরা ডায়মন্ড ইসারা ভাঙতে পারবো না বাট আয়রনের ইদে সম্ভবত ভাঙতে পারবো বাট ভাঙলে এটা আমরা পাবো না তো কোনো ব্যাপার না এখন আমাদের এটা ভাঙতে হবে শুধুমাত্র একটা ব্লক ভাঙার জন্য আমি এখন আর এই ডায়মন্ড কালেক্ট করতে যাবো না এটা ভাঙলে নষ্ট হয়ে যাবে আমরা এই ব্লকটা পাবো না ওকে ফাইনালি জিনিসটা আমরা ভাঙতে পারছি অনেক সময় লাগছে আর এইদিকে বুঝতেই পারছো এটি টোটাল তোমাদের লম্বাভাবে হচ্ছে 22টা দিয়ে দিতে হবে ব্লক আর দেন হইতেছে আমি চলো একটু উপরের দিকে যাই উপরের দিকে এবার আমার কাজ দেন উপরের দিকে তোমাদের একটা লম্বা ই দিয়ে দিতে হবে সেটা তোমরা যত ইচ্ছা উঁচু করতে পারো বাট যত উঁচু করবা তত হচ্ছে ভালো হয় সো আমি এখানে আন্দাজ মতন একটা উঁচু করে দিতেছি এদিকে কোনো হিসাব নাই এটা তোমরা বুঝতেই পারছো সো এইটুকু দেওয়ার পরে এইদিকে আমরা এখন এইদিকে সোজা 22টা দিয়ে দেবো আবার সো ফাইনালি আমরা এটা মিলাই দিছি আর মোটামুটি একটা বড় নেদার পোর্টাল আমরা তৈরি করছি অবশ্য যত বড় তৈরি করতে চাইছিলাম তত বড় হয় নাই আর এখন যেহেতু আমার কাছে ডায়মন্ডের পিকেক্স নাই সো এটার আমি বারবার মডিফাই করতে পারবো না নাহলে ডায়মন্ডের পিকেক্স থাকলে আমরা এটা ভাঙে একটু উপরের দিকে লম্বা করে দিতাম কজ হাইটটা একটু কম হয়ে গেছে আমার মনে হইতেছে সো গাইস এটা ছিল আমাদের প্রথম স্টেপ জাস্ট এখানে আমরা একটা নেদার পোর্টাল বানাইলাম বড় আকারের এটা অবশ্যই একটু হাইট বাড়াই দেবা তোমরা প্লিজ আমার মনে হইতেছে আমার হাইট অনেক ছোট হয়ে গেছে সো এখন আমাদের একটা জিনিস চেক করতে হবে বেসিক্যালি কারণ হইতেছে কোন দিকে স্পন হয় এটার কোনো ঠিক নাই তোমরা এর আগে একবার আমি দেখাইছিলাম সেই ক্ষেত্রে তোমরা বলতেছিলে ভাই আমার অন্য পাশে উল্টা পাশে স্পন হইতেছে তো আমি বলবো সবার আগে একটা জিনিস চেক করে নাও যে আসলে কোন দিকে স্পন হইতেছে তোমার ইগুলো পিকম্যান যেহেতু আমাদের এখানে স্পন হবে সো পিকম্যানগুলো কোন দিকে স্পন হইতেছে এটা চেক করার জন্য জাস্ট এখানে আমি ধরো ই দিয়ে দিলাম একটা এখানে যে কোনো জায়গায় একটা তোমরা লাইন দিয়ে দিতে পারো দেন এখানে আমাদের একটা দিতে হবে হচ্ছে ডিসপেন্সার ডিসপেন্সারটা এদিকে বসে দিবা যাতে এইদিকে মুখ থাকে এরকম ঠিক আছে আর দেন এইদিকে হচ্ছে চালু করার জন্য এটার এখানে একটা ই দিয়ে ও সরি ভাই আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আমার পিকেক্সটা কই এখানে তিনটা ব্লক আমরা একদিকে দিয়ে দিলাম এটা তোমরা যে কোনো একদিকে দিতে পারো কোনো সমস্যা নাই আমরা এইদিকে দিয়ে দিলাম মনে করো দেন এখান থেকে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে দিয়ে দেওয়া হচ্ছে একটা অবজারভার তো অবজারভারটার মুখ তোমার এইদিকে রাখতে হবে এরকম ঠিক আছে এরকম একটা অবজারভারের মুখ দিলা আই থিঙ্ক আমি ভুল করছি কোনো জায়গায় ইয়াস ভুল করছি অবজারভারটা আমাদের এইদিকে মুখ থাকবে এইদিকে সো এইদিকে একটা মুখ দিয়ে অবজারভার দিয়ে দিলা আর রাইট হয়ে গেছে এখানে আমার একটা বেড নিয়ে আসা উচিত ছিল সো আমি এখানে দেরি করতে চাই না কজ জম্বি মেরে ফেলতে পারে আমার যে কোনো সময় আর আমার লেভেল 20 ভাই আমি এই লেভেল হারাইতে চাই না আমি আগে একটা বেড নিয়ে আসি ওকে আমি চলে আসছি এখানে আশেপাশে একটা জায়গায় আমি বেডটা রাখি বেডটা রাখি এখানে স্পন লোকেশন সেট করে নিই সো ফাইনালি স্পন লোকেশন সেট হয়েছে আর আমি একটু নিশ্চিন্ত হইতে পারলাম সো এখন এটা করার পরে তোমার যেটা করতে হবে এদিকে একটা ড্রোপার দিয়ে দিতে হবে ড্রোপার না সরি এটা ডিসপেন্সার বলে এটার সাথে ক্লিক করে তো এখানে আমরা ডিসপেন্সার দিয়ে দিছি আর এটার ভিতরে দিয়ে দিতে হবে হচ্ছে এক বাকেট পানি ওকে পানি দেওয়ার পরে এখন তোমাদের যেটা করতে হবে সেটা হইতেছে এইখানে যে কোনো একটা ইসে এইদিকে মুখ করে অবজারভারের এইখানে তোমার একটা অবজারভার লাগাই দিতে হবে সো এটা দেখতে পারতেছো অটোমেটিকলি পানি ছাড়তেছে বন্ধ করতেছে মানে পানি নিতেছে আবার ছাড়তেছে পানি নিতেছে আবার ছাড়তেছে সো এখানে এতটুকু প্রসেস এখন তোমার এটা জাস্ট চেক করতে হবে যে পিগম্যান কোন দিকে স্পন হইতেছে চেক করার জন্য তোমার যেটা লাগবে ফ্লিন্ট অ্যান্ড স্টিল এইখানে বারবার ক্লিক করবা বারবার ক্লিক করবা আর বারবার বন্ধ করে দেওয়ার দায়িত্ব তোমার না বন্ধ এখানে পানি আসলে এমনিই হয়ে যাবে সো এখানে তোমরা বারবার ক্লিক করতে থাকো বারবার ক্লিক করতে থাকো দেখো কী হয় আরে ভাই চল না কাজ কর ঠিক মতন ও ভাই 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 আমি নিজের শরীরে আগুন লাগাই দিছি ওকে কাজটা একটু আমার একটু দ্রুত করতে হবে গাইস আমি অনেক স্লো কাজটা করতেছি যেই কারণে হইতেছে না পিগম্যান স্পন সো ট্রাই করে দেখি আবার দাঁড়াও এক মিনিট আমার ভুল হইতেছে বারবার মানে একটু স্লো হয়ে যাইতেছে
এত স্লো হইলে হবে না ভাই আমার তাড়াতাড়ি করতে হবে চলো এখানে কাজটা শুরু করি আমরা ভাই আমার সমস্যা হচ্ছে আমি এখানে ঠিকমতো এই যে দেখুন আগুন লেগে যায় তখন হচ্ছে পানি থাকার সময় দিলে হবে না এটা জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমার চলো এখানে আমি বারবার ক্লিক করতেছি বাট উল্টা সময় ঠিক আছে আরে ভাই আরে শিট শিট আরে ভাই হ না ভাই প্লিজ এখানে হইতেছিল প্রায় বাট আমি ভুল করে ফেলছি চলো এটা আগুন নিভতে দাও এরপর আমি দেখতেছি এখানে আগুন নিবে না আমি এক মিনিট চলো এবার আমি যেটা করবো সেটা হইতেছে আমি তো এখান থেকে ঢুকে যাবো যদি এখানে ক্লিক করি আর যদি ই হয় তাহলে মনে হয় আমি ঢুকে যাবো ও ভাই আমার ফ্লিন্ট অ্যান্ড স্টিলই শেষ হয়ে গেছে চেক করতে যায় চলো ভাই একটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাই নিয়ে আসি ও আরেকজন বলছিল আমার মাইনক্রাফটের সেটিং দেখানোর জন্য ভাই মাইনক্রাফটে আমার কোনো সেটিং নেই আমি গেম প্যাড দেখেলি তাই এরকম দেখা যায় ঠিক আছে আর সেটিংগুলো আমি এমনিতেও সর্বপ্রথম ভিডিওতে দেখাই দিছি যে কীভাবে কী সেটিং সো চলো এখান দিয়ে এইবার আমরা ট্রাই করা শুরু করি ভাই এইবার একটু কাজ করিস ভাই প্লিজ আরে ভাই সময় দে না তো মেজাজটা খারাপ হইতেছে আমার এটা খুব দ্রুত করতে হবে তোমার কারণ ওই পানির সাথে সাথে থাকলে তো তোমার হবে না পানির আগে তোমার অ্যাডভান্স হইতে হবে ও ভাই ভাই আবার লাগাই দিছি নিজের শরীরে আগুন চলো ভাই স্পন শুরু হয়েছে আর স্পন এই পাশে হইতেছে দেখছো এই যে একটা স্পন হয়েছে তো বেসিক্যালি এই পাশে স্পন হইতেছে ফাইনালি পাইছি ভাই ঠিক আছে আর লাগবে না আমার এতটুকুই যথেষ্ট এই পাশে স্পন হইতেছে সো এই পাশ হইতেছে আমাদের সামনের সাইড মনে করো তো সো এই জিনিসগুলো আমি সামনে থেকে সরাই দিই আমার হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে জাস্ট আমাদের এটা পরীক্ষা করতে হবে যে বেসিক্যালি যে পিগম্যানগুলো আছে এগুলো কোন দিকে স্পন হইতেছে জাস্ট এতটুকু পারলে হয়েছে এখন আমি এটা এখান থেকে সরাই ফেলি ওকে গাইস তো এতটুকু করার পরে আমি সব জায়গা থেকে সব কিছু সরাই ফেলছি দেখো পিগম্যানটা শুধু এই পাশে রয়েছে চলো এই পিগম্যানটারে না এখন মারবো না আমি পরে মারবো সো এখন হইতেছে আমাদের মূলত কাজ তো আমরা জাস্ট ওইটুকু চেক করলাম এতক্ষণ যেটা করলাম ওইটা হচ্ছে শুধু চেক করার জন্য এখন হইতেছে আমাদের মূলত কাজ করতে হবে হে গাইস সরি বাট একটা জিনিস সেটা হচ্ছে এই ভিডিওটা শেষ করতে করতে আমার দেড় ঘন্টা রেকর্ডিং করতে হয়েছে সো একটা জিনিস সমস্যা হয়ে গেছে সেটা হইতেছে আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি তো এইখানে যদি আমি এইটাতে অনেক সময় টাইম দিয়ে এডিট করতাম তাহলে আমি ভিডিওটা শেষ করতে পারতাম না আজকে আপলোডও দিতে পারতাম না সো এই ভিডিওটার আমি দুইটা ভাগে ভাগ করছি তো যে পরবর্তী ভাগ আছে এটা কালকে ঠিক বিকাল চারটার সময় আপলোড করে দেবো চেক করে নিয়ে চ্যানেলে নোটিফিকেশন না গেলেও ঠিক আছে সো আই থিঙ্ক তোমাদের ভিডিও আজকের মতন ভালো লাগছে যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ কালকে অবশ্যই তোমরা দ্বিতীয় ভাগ পাওয়া যাবা আর একটা জিনিস গোল ফার্মের একটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে পিগম্যানটা ওইখানে আগে স্পন হয়েছিল উল্টা দিকে আমি খেয়াল করি নাই বাট পরবর্তীতে ঠিক মতন কাজ করছো ওইটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাই দেবো সো ভালো থাকো থ্যাংক ইউ গাইস থ্যাংকস ফর ওয়াচিং